আচ্ছা বাচ্চু ভাই, আপনার ফুসকাটা এত ফেমাস কেন ভাই? বড় ভাই বাচ্চু ভাই ওনার নাম করা এখানে ফুচকা বেচে, মানে ফুচকার দোকান ওনার, ঠিক আছে ভাই? তো আমার মাথার একটু চাপাও বাচ্চু ভাই, ফুচকার দোকান হাতে মেবি জাদু আছে ওই রকম লাগে। যে ফুচকার কালারটা দেখছেন না, ফুচকা রাজকচুরি এটা মানে কি বুঝলাম না, মানে এটা কিসের জন্য? মানে এটার মধ্যে সব দই মিষ্টি টক সব, যে বাইরে এখানে মিরপুরের মধ্যে মানে সবচেয়ে ফেমাস একটা দোকান। আচ্ছা এখানে নাম করার মানে ফুচকা, হ্যাঁ আমারটা মিষ্টি টক দিচ্ছেন, আমারটা তো মিষ্টি টক। এটা কি এখন চটপুটি? এটা এখন বাচ্চু ভাই চটপুটি বানাইতেছে। দেখেন ওনার হাতে মেবি জাদু আছে, আমার কাছে ওরকম লাগে, বাট না খেলে বুঝবেন না। এখানে অনেক ফেমাস একটা দোকান ভাই, যেটা দিতেছেন এটা কি চটপটি ভাই? মানে চটপটি যে চামিচ দিয়ে যেটা উড়াইলেন ওইটা কি? বাটা মরিচ, তাই চটপটি বানাইতেছে। খাওয়া
কেমন লাগে একটু জানা। আমি তার জন্য এইখানে নিয়ে আসছি তোমার। আরেকটা শাখা মিলে পাশের মাথায় আমি ওইটাও যাই প্রায় সময়। পাঁচ নম্বর রোড মিরপুর এক, তার এটা অনেক ফেমাস একটা দোকান। দেখছেন আপনারা কইতে লইছি আমি এই জায়গায়, আমার খুব ভালো লাগে, আশা করি যারা খাবে তাদেরও ভালো লাগবে। শর্ট শর্ট করছে। হ্যাঁ শেষ দুইটা আছে।